বৃষ্টি হলে কিন্তু গাছগুলো বেশ সুন্দর লাগে দেখতে। দেখো রাত্রে বৃষ্টি হয়েছে আর সকালে গাছগুলো দেখো কী সুন্দর লাগছে দেখতে। আর ফুল ফুটেছে এক গাছ, আর এগুলো না এই গাছগুলো না মা লাগিয়েছে, আর কী সুন্দর ফুল ফুটেছে দেখো। আর আমাদের তো প্রতিদিন ফুল চাই, যেহেতু তিনটে ঠাকুর আছে, নারায়ণ আছে, ধর্মরাজ আছে আর ভোলা বাবা আছে, আমাদের ফুলের খুব দরকার। প্রতিদিন আমাদের এক সাইজি করে ফুল চাই, ফুল বেলপাতাগুলো চাই, ওগুলো মা ওই জন্য মানে এই এই দরজায় এই গাছগুলো লাগিয়েছি। আবার ঠাকুর যেখানে ঠাকুর মন্দির সেখানে অনেক গাছ আছে, আর এই গাছগুলো ফুল তোলা হয় কিন্তু এই গাছে ফুলগুলো সবাই নিয়ে যায়। তাহলে চলো আমি ঘরের ভেতরে যাই আর চলো ছাদে যাই একবার। প্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সকলে ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর আজকে দেখো ভিডিওটা শ্যুট করছি আমি একবার বাবার বাড়ির ছাদে থেকে। আর কালকে তো বিয়ে বাড়ি এসেছি, কালকে গায়ে হলুদ হয়েছে, সেই ভিডিওটা আজকে হবে। আর আজকে হচ্ছে বিয়ে, তা সকাল থেকে এমন ওয়েদার, মানে একদম বিচ্ছিরি লাগছে এমন ওয়েদার, খারাপ লাগছে। আর আমাদের বাড়িটা না রাস্তার মানে একদম রাস্তার সাইডে আমাদের বাড়িটা, আর ওই এই যে রাস্তাটা হচ্ছে এটা হচ্ছে ভেতর দিয়ে। আর কালকে রাত্রে যেহেতু বৃষ্টি হয়েছে আর চারিদিকে দেখো কত কীরকম লাগছে দেখতে। আর ওই যে দূরে দেখছো ওই দালানে ওই যে রয়েছে ওইটা হচ্ছে একটা ভাইয়ের বউ মুকুল নাম ওর, ওখান থেকে টাটা দিচ্ছ। এইটা ও এখন আপাতত দাও যায়, ড্রিঙ্ক গ্লাস সব বন্ধ হয়ে গেছে, জল পড়েছে। বন্ধ হয়ে যাবে যেগুলো না ইয়ে করলে এগুলো জলগুলো উঠালে ছাদটা জল ইয়ে করবে। এই তো ব্যাংপাই বাইনে চলে এসেছি, চলো পাতাগুলো আটকে ছিল, চলো দেখি নিচে গে যায়। হ্যাঁ দেখো উঠলাম এই মাত্র নিচে গে যায়, চলো নিচে গে যায়। আমি ছাদে থেকে নেমে এলাম, নেমে এসে তারপর মানে টিফিন করে স্নান টান করে বাইরে রেডি হয়ে এলাম। আর তখন মানে বোনপোকে মানে প্রতিটি ঠাকুরথানে প্রণাম করাতে নিয়ে যেতে হয়, মানে নাই নমক সারানোর পর আমাদের প্রতিটি ঠাকুরথানে প্রণাম করাতে নিয়ে যেতে হয়।
এটা হচ্ছে বিকালের টাইমটা, মানে বিকালবেলায় আমাদের জলসইতে যেতে হয়, ওই জন্য আবার সবাই রেডি হয়ে চলে যাচ্ছি জলসইতে। মানে দুজন কোমরে কলসি নিয়ে থাকবে আর জল ভরতে যাওয়া, এটা অনেকজনে আছে আবার অনেকজনে থাকে না, আমাদের আছে এই রিচুয়ালসটা। ওই জন্য আমাদের বিকালবেলা দেখো বেরিয়ে পড়েছি সবাই রেডি হয়ে জল নেওয়ানোর জন্য। আর আমার পুরো ব্লগটা দেখবে, ভালো কোথাও কোনোখানে যদি ভালো লেগে থাকে প্লিজ একটা করে লাইক শেয়ার কমেন্ট করবে, কমেন্ট করতে কিন্তু ভুলো না। সন্ধ্যেবেলাতে আমরা রেডি হয়ে গেছি বরযাত্রী যাওয়ার জন্য, সাতটা সাড়ে সাতটা হবে। আর আমি তোরা আর ওই দেখো ভাইজি দাঁড়িয়ে আছে, আর সোনাই আগেই রেডি হয়ে বাইরে চলে গেছে, ও বাইরে দাঁড়িয়ে আছে কেননা আরও আমার দিদির মেয়ে আছে, ও বড় আছে, ওরা বাইরে দাঁড়িয়ে আছে। আর ওইখান থেকে দেখো আমরা একবারে মেয়ের বাড়ির কাছে চলে এসেছি, আর কোনো ভিডিও করিনি আমি। আর এখানে দেখো বাজি ফাটাচ্ছে, আর এখানে এত বাজি ফাটাচ্ছে না, সোনাই ভীষণ ভয় খায় বাজি ফাটানো, ওকে আমি জড়িয়ে ধরে আছি, আর ও বাজি ফাটানোর আওয়াজ শুনতেই পারে না। কেন দুর্গাপুজোর সময় যখন বাজি ফাটানো হয় না, ও মানে জানালা দরজা সমস্ত কিছু বন্ধ করে ঘরের ভিতরে বসে থাকে। আর এখানে তো তাই হবে না, রাস্তার কাছে বাজিটা ফাটাচ্ছে আর ওকে আমি জড়িয়ে ধরে আছি। তারপর ওখানে যাওয়ার পর না আমি আর কোনো ভিডিও করিনি, কেননা আমার নিজেকে কেমন লাগছিল, সে কি বলবে না বলবে, ওই জন্য কোনো ভিডিও করিনি। একবারে খাবার টেবিলে চলে এসেছি, আর তখন বাজবে 11:30 রাত্রি। আর সবাই মানে বরযাত্রী এখানটায় এই মানে এই ব্যাচটা আমাদের বরযাত্রীরাই বসেছে। আর খাওয়া দাওয়া করে আমরা এবার বেরিয়ে পড়বো, কারণ বিয়ে মানে ভোর রাত্রে বিয়ে লগ্ন, অতটা দেখা সম্ভব নয়। সন্ধ্যা রাত্রে বিয়ে লগ্ন হলে তবুও থাকা যায়, কিন্তু ভোর রাত্রে বিয়ে লগ্ন থাকা যায় না, কেন চলে আসবো। আর আমি না ভোর বাড়িতে খট খেতে পারি না, এত রিচ রান্না হয়, মানে মাটনের মানে কুড়িচ পটল চিংড়ি করেছে সেটা কুড়িচ, প্রচুর রিচ রান্না হয়, মানে কোনোরকম জোর করে এক পিস দিয়ে গেলো সেটাই দেখো নাড়াচাড়া করছে, আমার ইচ্ছে করছে না খেতে। আর এত রিচ রান্না খেলে আমার অন্তত শরীর খারাপ করবে খুব, তাতে আবার রাত জায়গা। ভালোবাসা এত কাটে।
পারবে না তোমার আমার মাঝে দেওয়াল তুলে দিতে। খুব সুন্দর লাগছে, দেখো মালা রে মালা রে মালা রে।